আজকের সকালটা দেখো, আজকের 8টা বাজে সকাল। আমি আজকে বের হই নাই, তো কি অবস্থা, বাগানে আজকে ঢুকবো কিনা বুঝতে পারছি না। কয়েকটা আনা নেওয়ার দরকার ছিল। এই যে এখন তো রোদের কোনো ই বোঝা যাচ্ছে না, একটু পরে না রোদ আসবে। দেখো এই গাছটাতে আজকে প্রচুর ফুল আসছে, আর হচ্ছে এই যে এটা আমার ভীষণ পছন্দ, এটার গ্রানটা খুব ভালো, এটা নাকি জান্নাতি ফল ফুল। তো দেখো বাগানে অনেক ফুল আসছে মাশাল্লাহ। আর আমি আসছি মূলত কাঁচামরিচ নেওয়ার জন্য। এই যে কাঁচামরিচগুলো নিয়ে যাব, ওই যে এখানে প্রচুর আছে, কাঁচামরিচ নেওয়ার জন্য আসছি। ঘুম থেকে উঠে বাইরে চলে যাই, এটা একটা নতুন অভ্যাস হয়ে গেছে, এখন না গেলে ভালো লাগে না। তো দেখো বাসায় এসে বাসার কাজগুলো, বাসি কাজগুলো করে নিচ্ছি। আর একটা কথা বলি তোমাদের সাথে, সেটা হচ্ছে দেখো কত সুন্দর এই চাদরগুলা, একদম সারা রাত শুয়ে থাকলে কুচকায় না, খুব ভালো লাগে এই চাদরটা, আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি বড়গুলা কয়েকটা কিনে বাংলাদেশে নিয়ে যাব। আর হচ্ছে ড্রেসিং টেবিলটা গুছাতে গিয়ে দেখলাম একটু পানি খেয়ে নিলাম, অপচয় করা ভালো না। তো ড্রেসিং টেবিলটাও আমি একটু ভালো করে গুছিয়ে নিলাম, তেমন ময়লা ছিল না। আর মুছতে মুছতে দেখো কেমন তেল তেল করছে, ড্রেসিং টেবিলটা অনেক পুরনো কিন্তু। আর হচ্ছে পাকঘরে সব প্রতিদিন কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আগে পাকঘরে আসি, বাট আজকে পাকঘরে পরে সবার পরে আসলাম। এটা আমার বাংলাদেশে থাকতো এই এই অভ্যাসটা ছিল, পাকঘরে সবার আগে ঘুম থেকে উঠতেই ফ্রেশ হয়ে আগে পাকঘরে, পাকঘরে আগে কাজ শেষ তারপরে হচ্ছে অন্য অন্য কাজ। পাকঘরের কাজগুলো আমি একদম ক্লিন করে নিলাম, আর এখন আর পাকঘরে আপাতত কাজ নেই, শুধু একটু চা বানাবো, বাস শেষ। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? এখন বাজে বেলা 8টা, সকাল 8টা। আমি আজকে ব্লগটা আমি 8টা থেকে শুরু করলাম, আর সকালবেলা ঘুম থেকে উঠে টুকিটাকি অনেক কাজ করলাম। এখন ভাবছি সকালবেলা নাস্তাটা একটু চা বানিয়ে নেই, চা বানাবো। আর হচ্ছে কি করি তোমাদের সাথে শেয়ার করি, সাথে থাকো দেখতে থাকো। সকালবেলা নাস্তা নিয়ে একটু ঝামেলা। দেখো আজকের ব্রেকফাস্টটা হচ্ছে রুটি কলা, এটা আমার এই এই রুটি কলার সাথে আমার অনেক স্মৃতি জড়িত আছে, অনেক স্মৃতি মানে কি বলবো। তো দেখো বাগানে চলে আসছি এখন। দেখো আজকে কোথায় চলে আসছি নাস্তা করার জন্য, এত সুন্দর মনোরম পরিবেশে আজকে নাস্তা করব। আজকে সকাল সকালে ভাবলাম যে বাহিরে বের হয়ে, আজকে রোদ নেই, তেমন রোদ নেই। এই রুটি কলার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, ছোটবেলায় যখন অসুখ হতো, জ্বর আসতো, তো তখন সবাই রুটি কলা নিয়ে আসতো আর অনেক খেতাম। যখন রুটি কলা খেতে মন চাইতো তখন আফসোস করতাম যে কেন জ্বর আসে না, জ্বর আসলে সবাই রুটি কলা নিয়ে আসে। আর আমাদের এখানে পুরান ঢাকার মাসুম বেকারির একটা রুটি আছে, বিস্কুট, এটা খেতে ভীষণ ভালো লাগে। তো আমি দেখো বসে বসে কি জানি টেনশন করছিলাম। নাস্তা করা শেষ করলাম, এখন হচ্ছে এই যে এটাকে রেডি করে রেখেছি ই করার জন্য। আজকে ঘরগুলো একদম, গতকালকে তো কিছুই করিনি, গতকালকে ঘর একদম রুম টুম পরিষ্কার করিনি,
এখন ভাবছি যে রুমগুলো একদম ক্লিন করে নেই, তারপরে হচ্ছে দুপুরে রান্না বান্না সব কিছু মিলিয়ে। কি অবস্থা রোদের আজকে! রুটি কলার সাথে কিন্তু বড়বেলার স্মৃতিও কম না, অনেক স্মৃতি আছে বনানীতে। আমি আর আমার হাজব্যান্ড যে হালিম, হালিমার আমি জব করতাম, বেশি দিনের কথা না, 2016 থেকে 2019 পর্যন্ত আমরা জব করতাম ওখানে। তো আমাদের কিন্তু ভালো একটা সময় কেটেছে, সেই স্মৃতিগুলো আসলে কখনো জীবনে ভুলার কথা না। বাসা থেকে যখন বের হতাম তখন রাস্তার মধ্যে দেখতাম ঝালমুড়ি, তারপরে হচ্ছে বেলপুরি, তো এগুলা খেতাম। তারপরে তো অফিসে বসতাম, অফিসে বসলে আবার হালিম কী করতো, এই একটা 12টার দিকে বা 11টার দিকে আবারও এই এরকম সামনে পাইলে আর কি ওগুলো নিয়ে যেত অফিসে বসা খাওয়া হইতো। তো অফিসের কোয়ালিকরা সবাই টিটকারি করতো যে ইস রে লাইলি মজনু। তো যাই হোক, অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর হচ্ছে বিকেল হলে রাস্তায় বের হতাম, বনানী কিন্তু জায়গায় জায়গায় দেখবা পান বিক্রি করে, তারপরে হচ্ছে চা রুটি কলা এগুলা খেতাম। খুব মিস করি সেই দিনগুলোকে, অনেক বেশি মিস করি। তারপরে সন্ধ্যার পরে বের হতাম, যা ওইখান থেকে বের হতাম যে ঢাকা ভার্সিটির সামনে যেতাম, ইউনিভার্সিটির সামনে অনেক রকমের চা বিক্রি করে, মরিচের চা খেয়েছি, ভুট্টা পোড়া যে খায়, ভুট্টা পোড়া কিন্তু ভুট্টা বাজা না, ভুট্টা পোড়াটা অনেক ভীষণ ভালো লাগে ওখানকার। কী জানি একটা সস দিয়ে দেয় লবণ দিয়ে ভুট্টা পোড়ার উপরে, মানে কি বলবো। আর আমার হাজব্যান্ড যে আমাকে কত চুড়ি গিফট করছে, কানের দুল, তারপরে হচ্ছে গলারি, ভীষণ স্মৃতি জড়িয়ে আছে। সত্যি ইমোশনাল হয়ে যাচ্ছি, বলতে পারছি না, খুব খারাপ লাগে ওই দিনগুলোর কথা মনে হলে, যে কত সোনালি দিনগুলো পার করে আসলাম আর এখন কি জীবন পার করছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই কাজগুলো, সংসারের কাজগুলো কিন্তু একদম অনেকগুলোই করে ফেলেছি। তো লাস্ট কাজ ছিল হচ্ছে রুটি বানানো, আজকে কিন্তু দেরি করে বানালাম, উনি বলে নাই আমাকে বানানোর জন্য। ভাবছি যে আজকে মনে খাবে না, বাট আজকে আরও বড় করে বানাতে হয়েছে, বলছে যে আরও বড় করে বানা, তো এরকম বড় করে বানালাম, আর সাথে তো চা ছিলই। তো দেখো আমার এই টুকটাক কাজ করতে গিয়ে কতগুলো হাঁড়িপাতিল বের হয়েছে, এগুলো একটু মেজে নিই। দেখো রেডি হয়ে গেছি, ঘর সংসারের যত কাজ ছিল একদম সমস্ত কাজ শেষ করে আমি এখন যাব হচ্ছে মেডিকেলে, হসপিটালে। আর কী জন্য যাব সেটাও তোমাদের কাছে শেয়ার করব, ভিডিও শেষে দিয়ে জানতে পারবে। অনেক বড় একটা আশা নিয়ে যাচ্ছি, অনেক বড় একটা স্বপ্ন নিয়ে যাচ্ছি, দেখি কী হয়। আর হচ্ছে এখনই বের হয়ে যাব, সবাই চলে আসছে, ওই দিন জেল হা মরা গেছিলো ওদের সাথেই যাব, আর ওরাই এই কাজটা করে দিল। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আসলে কেন যাচ্ছি। আর আজকে দুপুরের খাওয়া দাওয়া আমাদের বাহিরেই হবে, আমরা বাহিরে খাওয়া দাওয়া করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। খুব ভয়ে আছি, কী হয় জানি না, খুব মানে কি বলবো, এত মানে স্বপ্ন নিয়ে যাচ্ছি, দেখি স্বপ্নটা কী হয়। আর তোমরাও সাথে থাকো, তোমরা তো যা তোমাদের সাথে নিয়েই যাই, আর যা কিছু করি তোমাদের সাথে নিয়ে করি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, ভালো হোক মন্দ হোক সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এটা হচ্ছে ম্যাক্স, বাইরে বের হয়ে যায়।
রোদ বেশি নাই, কি অবস্থা, রোদ রোদের তেমন ইয়ে নাই, দেখি কি অবস্থা। গাড়ি কোথায়? এটা চলে আসছে। গাড়িতে উঠলেই এই প্রবলেমটা হয়, চুইংগাম দেখো কীভাবে চাবাচ্ছি, মানে আমি যে চুইংগাম এত বেশি চিবাই এটা কিন্তু আমি আগে জানতাম না, যদি ভিডিওটা না করতাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর যেতে যেতে দেখো পাহাড়টা দেখাচ্ছি তোমাদের সাথে, পাহাড়টা এত সুন্দর মানে কাছ থেকে দেখাতে পারলাম না, একদম হসপিটালের সামনে চলে এসেছি। এক এটা দেখো হসপিটালের বাহির সাইডটা, খুব সুন্দর একটা এলাকা। আর কি বলবো, প্রতিদিনই তো বলি যে এরকম সুন্দর। তো আমি কিন্তু অলরেডি হসপিটালের ভিতরে ঢুকে গেলাম, আর হচ্ছে আজকে মনে হয় বের হতে পারবো না, বেশি বেশি কি বের হতে পারবো না, কারণ অনেকটা বেলা নিয়ে আসছি এখানে। সবাই ক্ষুধার্ত, সবাই শুধু বলতেছে জান্নাত, দ্রুত করতে হবে কাজ। তো আমার কাজ শেষ, আমি যে কাজে আসছিলাম সেই কাজটা অলরেডি শেষ করে ফেললাম, আর এখন আমি বাহিরে চলে যাচ্ছি। আমার জন্য সবাই এই যে মেহমানগুলো অপেক্ষা করছে দেখো বাহিরে। তো আর দেরি করতে পারবো না, আজকে ইচ্ছে ছিল যে বাহিরে যাব, একটু ঘুরবো, সবগুলো ভিডিও করব, বাট করতে পারিনি, ছোট্ট একটা ক্লিপ করলাম। আর এখনই আমি চলে যাব গাড়িতে। তো দেখো আমরা কিন্তু অনেক সুন্দর একটা এলাকায় যাব, চলে আসছি দুপুরে লাঞ্চ করার জন্য। এই এরিয়াটা অনেক সুন্দর একটা এরিয়া, এখানে একটা বড় একটা রেস্টুরেন্ট যেখানে আমরা সবাই মিলে এখন লাঞ্চ করব। চলে এলাম বাসায়, আর হচ্ছে যে কথা বলার জন্য আসছি সেটা হচ্ছে আমার যে গত সপ্তাহে যে গিয়েছিলাম ইয়েতে হসপিটালে, তো তখন ওইখানে মিশুরি একটা ডক্টর, মহিলা ডক্টর, ওনার কাছে আমি অনেকটা সময় ছিলাম, প্রায় 2-3 ঘন্টার মতো ছিলাম। দেখলাই তো গত ব্লগের মধ্যে হাসপাতালের পুরো এরিয়া ঘুরে টুরে শেষ, আমরা অনেক ঘুরছি, অনেক মজা করছি। তো মিশুরি ওই ডক্টরটা আমাকে ভীষণ পছন্দ করে, পার্সোনালিভাবে উনি আমাকে বললো যে তুমি কি এখানে জব করবা। তো আমি বললাম যে আসলে আমি তো জানি না, আমার হাজব্যান্ডের কাছে জিজ্ঞেস করি, তা আমি এটা তেমন সিরিয়াসলিভাবে নিই নাই। বাট আমি পরে দেখলাম যে না, ওনার জবটা, যেই অফারটা দিছে জবটা খুব ভালো, স্যালারিও খুব ভালো। তখন আমার হারিমের সাথে বললাম যে এরকম এরকম, বললো যে তাহলে তুমি তো সারাদিন বেকারি থাকো, তাহলে দেখো গিয়ে কেমন হয়। তো এটা আবার যে ওনাদের সাথেও শেয়ার করলাম, এখানে যারা আছে সৌদিয়ান, যারা নিয়ে গিয়েছিলো আমাকে তাদের সাথে শেয়ার করলাম। ওনারা বললো যে তো এই কথাটা তুমি আগে আমাদেরকে আগে বলোনি কেন। তো আমি ভাবলাম যে এটা তো বুঝলাম না, আমি তো ভাবছি ফান করছে। তো আজকে গেলাম সবাই মিলে একসাথে, ওইখানে গিয়ে ইন্টারভিউ দিলাম, জানি না ভাগ্যে কী আছে, কি চাকরিটা হবে কি না, তো স্যালারি খুব ভালো, ডিউটিও খুব ভালো, চাকরি করতে চাচ্ছি ইদানিং, চাকরি করতে মন চায়। আর হচ্ছে খাবার দাবার কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারিনি, আমরা আজকে অনেক দূরে, এখান থেকে অনেকটা দূর জার্নি করে যেতে হয়, ওইখানে খুব ভালো খাবার পাওয়া যায়। তো আমরা ওইখানে গিয়ে একটা খেপচা খাইছি, খেপচাটা খুব স্বাদের। আমরা লং জার্নি করলে ওই রাস্তা দিয়ে যেতে হয়, আর আমরা ওইখান থেকে খাবারটা নিই। আজকে প্ল্যান করলাম যে চলো সবাই মিলে ওইখানে গিয়ে খাই, আমরা কিন্তু অনেক লোক গিয়েছিলাম, 4-5 জন। তো সবাই মিলে ওইখানে খাওয়া দাওয়া শেষ করে এখানে চলে আসলাম। আর ব্লগটা আজকে আর এত লম্বা করব না, বেশি কথা বলা যাবে না। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমাকে সাপোর্ট করো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিই। আল্লাহ হাফেজ।